नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমি আশা করবো যে সত্যি অনুষ্ঠান
সেই আবেদন অনুযায়ী এই অঞ্চলের চতুর্থ সেক্টরের দৃষ্টিতে গঠিত হবে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়ের কাছে আমরা বিশেষ প্রার্থনা করবো যে মা আমাদের আশীর্বাদ করুন, এই অঞ্চলের প্রত্যেকের পরিবারে যাতে সুখে থাকেন, শান্তিতে থাকেন, সেই কামনা আমি মায়ের কাছে নিশ্চয় করবো। সঙ্গে সঙ্গে আমরা কামনা করবো যে আমাদের এই করোনা ভাইরাস থেকে যাতে আমরা তাড়াতাড়ি মুক্তি পাই, কারণ এই করোনা ভাইরাসের সময় আমরা একের সাথে অন্যজনের সম্পর্কটাই নাই, আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। আমরা আগে অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব যারা যাতায়াত করতেন, আসতেন, একটা যেভাবে মিলন ক্ষেত্র ছিল সেই মিলন ক্ষেত্র এখন করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসের গাইডলাইনে অনেকটা স্থিমিত হয়ে গেছে। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করে চলুন যে মা এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দেন এবং আমরা যাতে ফিরে আবার আগের মতো অবস্থায় আমরা ফিরে যেতে পারি। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমার বক্তব্যকে নির্ধারিত করছি না, আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারাও মায়ের দর্শন করবেন, প্যান্ডেলে যাবেন, ঠাকুরকে প্রণাম করবেন। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।